নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের মণিপুর সফরে রাহুল গান্ধী, কুম্ভীরগ্রাম বিমানবন্দরে স্বাগত। সরকার বন্যা পীড়িতদের পাশে আছে, শিলচরে বললেন মার্ঘেরিটা। মূল্যবৃদ্ধি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি, শিলচরে বিক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের হিংসা বিধ্বস্ত মণিপুর সফর করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার সকালে প্রথমে রাহুল শিলচর বিমানবন্দরে আসেন। এখানে তাঁকে স্বাগত জানান অসম এবং মণিপুরের কংগ্রেস নেতারা। অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে মণিপুরের উদ্দেশ্যে রওনা দেন কংগ্রেস সাংসদ। মণিপুর পৌঁছে সোজা ত্রাণ শিবিরে চলে যান রাহুল গান্ধী। জিরিবামে ওই ত্রাণ শিবিরে থাকা মেইতেই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকে সড়কপথে চুড়াচাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। চুড়াচাঁদপুরে জাতিগত সহিংসতায় বাস্তুচ্যুত মানুষদের আবাসস্থল ত্রাণ শিবির পরিদর্শন করেন রাহুল। এদিন রাহুলের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কেশব মেঘচন্দ্র এবং সিএলপি নেতা ও ইবোমি সিং। মেঘচন্দ্র সাংবাদিকদের বলেন, রাহুল গান্ধীর সফরের লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদান করা এবং পরিস্থিতি খতিয়ে দেখা। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সফর সূচিকে ঘিরে সোমবার কুম্ভীরগ্রাম বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। দলীয় সমর্থকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। প্রথম আমি অসম প্রদেশ কংগ্রেস কমিটির ফালৰ পৰা রাহুল গান্ধী ডাঙরিয়ার লগত এটা আমি দলে আলোচনা করো আর আমি এখন স্মারকপত্র দিছো। প্রথম কথাটো হৈছে যে অসমে যোৱা পাঁচ বছর কেন্দ্রৰ পৰা যথেষ্ট বানপানী গৰাখহনীয়া সমস্যা সমাধানের ক্ষেত্রে কেন্দ্রই গুরুত্ব নিদিয়ার কারণে, পর্যাপ্ত পুঁজি মুকলাই নিদিয়ার কারণে রাজ্য সরকার আজি নিরুপায়। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় পুঁজি দিল্লির পৰা মুকলাই আনিব নোৱাৰে। সেইকাৰণে আমি রাহুল গান্ধী ডাঙরিয়াক অনুরোধ কৰিছো যে আপুনি অসমীয়া অসমৰ ৰাইজৰ স্বার্থত দিল্লীত সংসদৰ মজিয়াত হেঁচা প্রয়োগ কৰি আমাৰ অসমৰ যিখিনি প্রাপ্য পুঁজি যিখিনি অনাদায় হৈ আছে সেই পুঁজি যাতে অতি শীঘ্রে মুকলাই দিয়াত আপুনি আগভাগ লয় সেইটো আমি অনুরোধ কৰিছো। আর তেখেতে আমার অনুরোধ রক্ষা করি বলে কৈছে। ইতিমধ্যে তেখেতে নিজৰ এক চেণ্ডেলত সেই কথাটো প্রকাশ কৰিছে। দ্বিতীয়তে তেখেতে দুটা আপোনাৰ মণিপুৰৰ শৰণাৰ্থী শিবির, এটা অসমত আছে এটা মণিপুৰৰ ফালে আছে জিৰিবামত, দুইটা শিবিৰতে তেখেত যায়। তার রাইজে মূলতে তেখেতক বারে বারে অনুরোধ কৰিছে যে আমাক শান্তি লাগে আৰু আমাক ঘৰবিলাকলৈ ঘূৰি যোৱাৰ এটা পৰিস্থিতি লাগে, আৰু ঘৰলৈ ঘূৰি যোৱাৰ পিছত যাতে পুনৰবাৰ আমাৰ জীৱনৰ প্ৰতি ভাবুকি নাহে, পুনৰ যাতে অশান্তি নহয় তাৰ নিশ্চিতি প্ৰদান কৰিব লাগে, আৰু সেইখিনি মূলতে আলোচনা হৈছে। আৰু লগতে আমাৰ এটা কেম্পত এইটো আছিলে যে ফুলৰ তল কেম্পত খাদ্য সংকটত ভুগিছে, দুজন ৰোগী হস্পিটেলত আছে, দৰৱ পোৱা নাই বুলি কৈছে। সেইকাৰণে আমাক কংগ্ৰেছ দলক কৈ থৈ গৈছে আমাৰ দলৰ নেতৃত্ব, এতিয়া মোৰ লগত আমি যাম আকৌ ফুলৰ তল কেম্পলৈ। তাত যিখিনি খাদ্য অভাৱ আছে আৰু দৰৱৰ যিখিনি অভাৱ আছে সেইখিনি আমি অসম প্ৰদেশ বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে এবং পীড়িতদের খোঁজ নিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা শিলচরে আসেন সোমবার। এদিন তিনি শিলচরের দেশভক্ত তরুণরাম ফুকন এইচএস স্কুলে ত্রাণ শিবিরের পরিস্থিতি খতিয়ে দেখেন ও শিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে আলোচনা করেন। ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা বলেন, আসামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় যেভাবে বিজেপি নেতৃত্বাধীন সরকার এগিয়ে এসে বন্যা পীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছে সেটা বিগত দিনে দেখা যায়নি। প্রায় সময় বিধায়ক ও মন্ত্রীদের কাছ থেকে ফোনযোগে বন্যার পরিস্থিতি ও বন্যা পীড়িতদের পাশে থাকার নির্দেশ দিয়ে চলেছেন। অন্যদিকে জেলা প্রশাসনও দিনরাত ত্রাণ শিবিরগুলিতে থাকা বন্যা পীড়িতদের সেবায় কাজ করে যাচ্ছেন। কংগ্রেস প্রাকৃতিক দুর্যোগ বন্যাকে নিয়ে সস্তা রাজনীতি করছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক দীপেন চক্রবর্তী, কৌশিক রায়, মিহির গান্ধী সোম, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, দেবাশীষ সোম, প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা প্রমুখ। সম্মানীয় সদস্যসকল, তাতে মোৰ দল ভাৰতীয় জনতা পাৰ্টি দলৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে বানপানীৰ কবলত পৰা মানুহখিনিক খবৰ ল'বলৈ আহিছোঁ। বিপদৰ সময়ত মানুহ নিজৰ মানুহৰ ওচৰত থাকিব লাগে, মুখ্যমন্ত্রী আহ্বান, আমাৰ নিজৰ মনৰ আহ্বান আৰু দলৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে আমি থাকিম। এতিয়া আমি ইমান ডাঙৰ মানুহ ৰাহুল গান্ধীৰ কথা পাতিব আমাৰ সময় নাই, কোনো ৰাজনীতি কৰিব সময় নাই। আমাৰ মানুহ এতিয়া বৰাকী ব্ৰহ্মপুত্ৰত মানুহ এতিয়া বানপানীত আছে, তেওঁলোকক আমি সেৱাই সংগঠন নীতিৰে
আমি গোটেই দলের মানুষ নামি পড়ছো, সরকারক সহায় করছো। এতিয়া আসলে আমার 5 লাখতক বেশি সরকারি চাকরিয়াল, আমার বিভিন্ন আরক্ষীর চিকিৎসারপর ভলন্টিয়ার কল, আনকি সাংবাদিকও আর দল বন মত নির্বিশেষে সকল মানুষ এটা লাগিয়ে আছে বান পানির কারণে কেন আমি মানুষখিন উদ্ধার করে পড়ো। গতি এই সময় কোনো ধরনের আমি আমি ব্যস্ত হবর সময় নাই। এইবিল ডর মানুষ যুবরাজ রাজপুত্র খবর রাখবর সময় নাই, রাজপুত্র খবর রাখাতক আমি এতিয়া মূর গাঁর মানুষজন যিজন মূল গ্রামের গ্রামের মানুষখিন যিখিনি এতিয়া আশ্রয় শিবিরত আছে, যিখিনি মানুষ বানত আক্রান্ত হয়েছে সেইখিনি মানুষ খবর লব লাগে। এতিয়া আর ইমান ডর মানুষের রাজপুত্র খবর লই লাভ নাই। এতিয়া আমি খবর লম আমার হাইলাকানি, করিমগঞ্জ আর শিলচরের মানুষখিন কিদরে আছে সেইখিনি খবর লাইছো। গতি ইমান ডর মানুষের কথা আমাকে নালাগে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিতে সোমবার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, যুব, গ্রাহক সংগঠনের প্রতিনিধিরা দুপুর 12টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। শুরুতে আন্দোলনকারীরা মূল্যবৃদ্ধির জন্য জেলা প্রশাসন ও রাজ্য সরকারকে দায়ী করে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালীন সেখানে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত বলেন, জেলার প্রতিটি বাজারে শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমনিতেই এবার জেলাবাসী প্রায় 1 মাসের মধ্যে 2 বার বানভাসী হয়ে অর্থাহারে অনাহারে দিন যাপন করছেন। বন্যা পরিস্থিতিতে কার্যত রোজি রোজগারহীন সাধারণ মানুষের পক্ষে জীবন ধারণ করা অত্যন্ত কষ্টকর। গত সাধারণ নির্বাচনের পর থেকে জীবনদায়ী ঔষধ, বিদ্যুৎ মাশুল, জলকর, পুরকর, মোবাইল ফোন রিচার্জ ইত্যাদির মূল্যবৃদ্ধি করে মানুষকে নিংড়ে নেওয়া হচ্ছে। এরপর মরার উপর খাড়ার ঘায়ের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। বিক্ষোভ শেষে বিভিন্ন সংগঠন ও নাগরিকদের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী কালোবাজারি, মুনাফাখোর, একাংশ অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, জেলায় মজুদজাত সামগ্রী যথাক্রমে আলু, পেঁয়াজ ইত্যাদির স্টক যাচাই করে সেগুলোর কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের চক্রান্ত ভেস্তে দিতে প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর মূল্য ধার্য করে বিক্রয়ের ব্যবস্থা করা, কাঁচা সামগ্রী যথাক্রমে শাক, সবজি, ফল, মাছ, মাংস ইত্যাদির বিক্রয়ের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের বেআইনি কাজকর্ম রোধ করতে সরাসরি সেসব জিনিস কৃষকদের কাছ থেকে ক্রয় করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা এবং জনগণের সুবিধার্থে প্রতিটি বাজারে ও গণমাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রশাসনের পক্ষ থেকে ধার্য করে তালিকা আকারে টাঙিয়ে রাখার দাবিতে একটি সনদপত্র জেলা আয়ুক্তের কাছে প্রদান করা হয়। এই ফ্লাডের পরিস্থিতিতে আমরা জানি অনেক সময় জিনিসপত্র বাইরের থেকে আসতে পারে না। এই পরিস্থিতিতে যারা মজুদ করে রেখেছেন নানা শাক সবজি, ডাল, তেল, লবণ, এইগুলো যারা মজুদ করে রেখেছেন, আমাদের প্রশ্ন হলো সেই মজুদ গোডাউনগুলোতে গিয়ে প্রশাসন কেন খবর নিচ্ছে না? ওদের গোডাউনে কত কত মাল মজুদ করা আছে, সেই সব মালের কেন লিস্ট পত্রিকা মারফত এবং বাজারগুলোতে লাগানো হচ্ছে না? বন্ধুগণ, এইটা আমাদের 1 নম্বর দাবি যে যত মজুদ করা মাল আছে নানা গোদামে তার সব লিস্ট জনসমক্ষে নিয়ে আসতে হবে পত্রিকা মারফতে, এবং বাজারগুলো, বড় বড় বাজার যতগুলো আছে এই বরাক ভ্যালিতে সব বাজারে লিস্ট টাঙ্গিয়ে দিতে হবে। এবং তার যে আমরা কি দামে খরিদ করব, আমরা যারা বাজারে যাই নিত্যদিন, আমরা যারা বাজারে যাচ্ছি, তারা আমরা কী দামে এই জিনিসগুলো কিনে নেব, খরিদ করব, তার পুরো লিস্ট যেন আজকের থেকেই সাংঘান হয় আমাদের দাবি। আজকের থেকে এই যে গোডাউনগুলোতে কত কত জিনিস আছে সবগুলো লিস্ট যেন পত্রিকাতে দেওয়া হয় এবং বড় বাজারে বড় করে যেন। সোমবার কাছাড় জেলার কাটিকরা বিধানসভার অন্তর্গত হরিনগর ও লেভারপুতার বিস্তীর্ণ বন্যা প্লাবিত অঞ্চলের জনসাধারণের সাথে দেখা করে বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, ওষুধপত্র, বিশুদ্ধ পানীয় জল, পশু খাদ্যের পর্যাপ্ত আছে কিনা তার সঠিক খোঁজ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্রবৈদ্য। এদিন সাংসদ প্রথমে কিন্নখাল 400 নং এলপি স্কুলের রিলিফ ক্যাম্প পরিদর্শন করেন, তারপর লেভারপুতা জিপির নরপতি কালীবাড়ি, সালিমাবাদ, আমতলা ইত্যাদি বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন। তার সাথে কাটিকড়া ও কালানি মণ্ডলে বিজেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তখন আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি, মানুষের পাশে থাকার যে ব্যবস্থা, এই ব্যবস্থার সঙ্গে সরকারের সঙ্গে আমরা একমত হয়ে কাজ করেছি। এবারও যেহেতু আমি এখানে নির্বাচিত সাংসদ হিসাবে
শপথ নেওয়ার জন্য পার্লামেন্টে গিয়েছিলাম। তৃতীয়বার ফ্লাডে আমি প্রথম আজকে ভূমিকা নিলাম। তার আগে আমার এখানে কাঠিগড়া অঞ্চলের যারাই দলের দায়িত্বে আছেন, আমাদের মণ্ডলের সভাপতি সহ আমাদের প্রাক্তন যিনি সাংসদ ওনারও প্রতিনিধি এখানে সুখেন্দ্রবাবু সুখেন্দ্র কর আছেন, তিনিও এসছেন, বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে যাতে সবার এই দুর্দিনে যাতে সঙ্গে থাকতে পারে তার প্রয়াস হয়েছে। আমি গতকাল এসেছি, এসে আজকের দিনে এলাম। এখানের কয়েকটা অঞ্চল আমরা পরিদর্শন করেছি, কয়েকটা রিলিফ ক্যাম্প ইত্যাদিতে আমরা গিয়েছি সরকারের পক্ষ থেকে। বিবেক বাহিনীর 50 বছর পূর্তি উপলক্ষে শিলচর গান্ধী ভবনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজমোহন পন্ত, এনআইটি ডিরেক্টর ডক্টর দিলীপ কুমার বৈদ্য, পদ্মশ্রী ডক্টর রবি কান্নান, শৈলচিকিৎসক ডক্টর কুমার কান্তি দাস, বাহিনীর সম্পাদক শেখর পাল চৌধুরী প্রমুখ। বিবেক বাহিনীর সভাপতি সুখময় ভট্টাচার্যের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের দ্বারা বৈদিক মন্ত্রের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা স্বামীজির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। অতিথিদের হাত ধরে বিবেক ভারতী স্মরণিকা উন্মোচিত হয় এদিন। এরপর বিবেক বাহিনীর পক্ষ থেকে বিশিষ্ট লেখক ও বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিঙ্কু রঞ্জন পাল। বাহিনী সম্বন্ধে আমার বিশেষ কিছু বলার নেই। আমার পূর্ববর্তী বক্তা শেখর পাল চৌধুরী ডেসক্রাইব করেছেন আমাদের আইডিয়াল কিভাবে সেটা চলছে। এটা বিশেষত সামাজিক এবং সাংস্কৃতিক জগতের মধ্যে বিচরণ করে। তাছাড়া আমি বুঝতে পারলাম যে এটা কিছু কিছু পলিটিক্যাল ঠিক বলব না, এটা আমাদের দৈনন্দিন জীবনে সেটা আমাদের এফেক্ট করে। যেমন বললেন এনআরসির ব্যাপার, ইডিকের ব্যাপার, এসব নিয়েও আলোচনা করেন। আমার মনে হয় আমাদের এই এখন এটা খুবই প্রয়োজনীয়। এই এই যে সৌভিনীটা প্রকাশ হয়েছে এটার ব্যাপারে উনি একজন লোকের কথা বলেছেন, আমিও জানি ওনার উনি কখনো সামান্যতম মিস্টেক অ্যাকসেপ্ট করেন না। 10 বছর 12 বছর আগে আমাদের গত কয়েকদিন থেকে কাটাখাল নদীতে নদী ভাঙন ভয়ঙ্কর রূপ নিয়েছে মোহনপুর বেড়া খালুপারে। নদীর ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। গ্রামের একমাত্র পথটি চলে গেছে কাটাখাল নদীর ভাঙনে, যার ফলে বন্যায় প্লাবিত হয়েছে গোটা মোহনপুর সহ বহু গ্রাম। এরই প্রতিবাদে আজ বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসী। সোমবার মোহনপুর বেড়াখালুপারে প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন লস্করের নেতৃত্বে নদীর বাঁধ নির্মাণের প্রতিবাদে উত্তাল করে তোলেন গ্রামবাসীরা। জলসম্পদ বিভাগ হায় হায়, জলসম্পদ বিভাগ মুর্দাবাদ, স্থানীয় জনপ্রতিনিধি হায় হায়, এসব স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা। এদিন মোহনপুর বেড়াখালুপার এলাকায় ত্রাণ সামগ্রী ও গবাদি পশু খাদ্য বিতরণ করেন জননেতা আফতাবুদ্দিন লস্কর। আজকে নদী ভাঙনের যে সমস্যা, সরকারের টাকা দেওয়ার মতো খাদ হয়েছে না, খাদ না হওয়ার মূল কারণ লগিয়া হাইলাখান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্করের আর এবং আলগাবি সমষ্টির বিধায়ক নেতামতী চৌধুরীর দ্বন্দ্বের কারণে এখানে খাদ হয়েছে না, ঠিক না? জেলা উপায়ুক্ত মহোদয় রাখার এক সপ্তাহের ভিতরে যদি বান মেরামতি করার খাদ আরম্ভ না করেন, তাহলে এক সপ্তাহ অপেক্ষা করিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে এই অঞ্চলের মানুষ লইয়া অনির্দিষ্ট কাল লাগে কেন আমার অনশনের দুইজন বিধায়কের দণ্ডর কারণে আজকে আমরা এই ভুক্তভোগী আর বিভিন্ন এলাকার মানুষ আমরা দুজু করেন যে আমরা কাজ করতে যাই না আমরা খুশার কারণে। আজকে আমরা মেইন পয়েন্ট পাইলাম আমরা আমরা আফতাবুদ্দিন লস্কর বাইরে স্টুনে যেন দুইজন বিধায়কের কারণে আজকে এই
বাংলির খানটা হয়েছে না, ভুক্তভোগী আমরা। আর আমরা বিভিন্ন এলাকার তুলে মানছি হইন, আমরা শেখ পর্যায়ের মানছি, আমরা খাম করতে দিই না টাকার কারণে, আপনারা কিতাব বলতে গেলে আমরা তো এই কোজন যদি খাম হয় না এক সপ্তাহের ভিতরে, আমরা তানোর লগে গিয়া আন্দোলন জানো যাব লাগে, আমরা আমরা যাবো আজকে যে যে দিন নিয়ে আসি আমরা ভাই আমরা সন্তুষ্ট। আগে 2007 ফ্ল্যাটের সময় এই আমরা এক অবস্থা করে সাহায্য করি পারো, আজকে যেগুলো নিয়ে আসি আমরা ধন্যবাদ, আমরা আর কিছু করি না। উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে কালীনগর অষ্টম খণ্ড বন্যা আক্রান্ত সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার জন্য হাইলাকান্দি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। চলতি বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কালীনগর অষ্টম খণ্ডের, অনেকের বসতবাড়ি ডুবে গিয়েছে, গোবাদি পশুরা খাদ্য সংকটে ভুগছে, অথচ অষ্টম খণ্ডের মানুষ সরকারি ত্রাণ থেকে বঞ্চিত, গোবাদি পশুরা সরকারি মঞ্জুরিত গো খাদ্য পায়নি। অবিলম্বে সাধারণ মানুষের চিন্তা করে ত্রাণের ব্যবস্থা করতে সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। আর দেখো আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি যে আমরা নর্থ হাইলাকান্দি ডেভেলপমেন্ট কাউন্সিলর সদস্য অকল কালীনগর অষ্টম খণ্ডের জনসাধারণ। সবচেয়ে দুঃখের বিষয় কালীনগর পঞ্চম খণ্ডত হালকে 9 বস্তা বুঝিয়ে দেওয়া হইল, যে সময় যে পরিমাণ ফ্ল্যাট অষ্টম আছে ও পরিমাণ ফ্ল্যাট কালীনগর পঞ্চম আছে, কালীনগর চতুর্থত আছে, 9 বস্তা বুঝিয়ে যেহেতু কালীনগর পঞ্চম খণ্ডত দেওয়া হয়েছে অষ্টমর দুষ্টা খিতা, যার কারণে আমরা আজকেও প্রতিবাদ করার লাগে আইসি যে আমরা মাননীয় জেলাধিপতি, সার্কেল অফিসার, আলগাপুর ব্লকের বিডিও স্যার, ভেটেনারি ডিস্ট্রিক্ট অফিসার সবার কাছে অনুরোধ করি আর যে বৈষম্যটাখানে এই গবাদি পশু নিয়ে যেটা বৈষম্য এটা একটু অত্যন্ত মানে দুঃখজনক ব্যাপার। আমরা অনুরোধ করবো যে বিগত ফ্ল্যাটও একটা বস্তা অবশ্যই দেওয়াইল না, কালীনগর পার্ট 8 ও পার্ট 6 ও এই একটা ফ্ল্যাট আজকে গবাদি পশুর অসহায়, আজকে মানুষ নিজে খাবার পান না, ও অবস্থায় মানুষের যদি আজকে গরুর খাবার কিনতে যায় তো মানুষের অবস্থা কিরকম হইব, এর লাগে আমরা ও অনুরোধ করি আর ভেটেনারি ডিপার্টমেন্ট উচ্চ ভেটেনারি ডিপার্টমেন্ট তথা সার্কেল অফিসার অনুরোধ করি আর যাতে আমরা রে আগামীকাল বিগত বন্যার যে সামগ্রীগুলো আমরা দেওয়া হয়েছে না ও সামগ্রীর সাথে গতকাল যে সামগ্রীগুলো দেওয়া হয়েছে একসাথে করি আমরা রিকানো গবাদি পশুর খাবারটা দেওয়া হয়, এই অনুরোধ আমি আমার নর্থ হাইলাকান্দি ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে আমি রাখি আর ধন্যবাদ। কালীনগর এলাকায় বকিয়া এবং অষ্টম খণ্ডের চাইরো সীমায় এই জলে জলে জল, তার সঙ্গে এই যে গরু মহিষ ছাগল এরও আপনার কিরকম গরু মহিষ ছাগলকে রক্ষা করছে? আজকে দেখেন প্রত্যেকটা ফ্যামিলিতে গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, মুরগি আছে, আমরা সবাই এই জায়গায় কৃষক, শুধু ক্ষেত কৃষি করলে যে কৃষক হওয়া যায় সেটা নয়, মুরগি পালন করলে সেও একজন কৃষক, ভেটেনারি কৃষক সে তো। সরকার যেহেতু এই পশুদের খাবার দিচ্ছে তো কেন এই কালীনগর অষ্টম খণ্ড এবং ষষ্ঠ খণ্ডকে বৈষম্য করা হচ্ছে আমি এটা জানতে চাই। আসলে যারা এইগুলা দেওয়া এরা দিচ্ছে বা যে ইনফরমেশনগুলো দিচ্ছে আসলে সত্যি যে ইনফরমেশনটা দেওয়ার কথা জেলা প্রশাসনের কাছে ইনফরমেশনটা যাচ্ছে না, তো আমরা ভাবছি যে জেলা প্রশাসনের মিডিয়ার মাধ্যমে জেলা প্রশাসনকে অবগত করতে চাই এবং আগামীকালকে আমরা একটা মেমোরান্ডাম গ্রামবাসীর পক্ষ থেকে একটা মেমোরান্ডাম জেলাধিপতি তথা আমরা সার্কেল অফিসার বিডিও স্যারের কাছে আমরা একটা লিখিতভাবে একটা আবেদন রাখবো যাতে আমরা এই জায়গায় এই গরুর খাদ্যগুলো আসে। আমার নাম আবিদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নর্থ হাইলাকান্দি ডেভেলপমেন্ট কাউন্সিল। প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রায় পানীয় জল বিতরণ করল জয় ঠাকুর সেবা সমিতি। এদিন জল মূল্যবান সম্পদ, জল বাঁচান, আগামীতে যে তীব্র জল সংকট আসতে চলেছে তার হাত থেকে বাঁচতে জলের সদ্ব্যবহার করুন, গাছ লাগান, প্রাণ বাঁচান, এসব স্লোগানকে সামনে রেখে রবিবার শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা উৎসব উপলক্ষে হাসপাতাল রোডে ভক্তদের মধ্যে জয় ঠাকুর সেবা সমিতি পানীয় জল বিতরণ করেছে। সমিতির পক্ষে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব বলেন, আজকের এই শুভদিনে জয় ঠাকুর সেবা সমিতি ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করেছে। তিনি বলেন, বর্তমানে সবাই মিলে জল বাঁচানো দরকার, সেই সঙ্গে গাছ লাগানো উচিত। এদিন জয় ঠাকুর সেবা সমিতির কর্মকর্তা রাজু হালদার বলেন, মানব জীবনের জল একটি অমূল্য সম্পদ, ভবিষ্যতে যাতে জল সংকট না হয় সেদিকে সবাইকে সচেতন হতে হবে। জয় ঠাকুর, জয় জগন্নাথ। আজকের এই পবিত্র পূর্ণ দিনে পূর্ণ তিথিতে ভগবান সবার মঙ্গল করুক, তাই জয় ঠাকুর সেবা সমিতি অন্যান্য বারের মতো এবারও ছোট্ট প্রয়াস যে আমরা কিছু জল খাওয়ানোর ব্যবস্থা করেছি। এই জল খাওয়ানোর মেন উদ্দেশ্য জল খাওয়ানোর জন্য না, মেন উদ্দেশ্য জল বাঁচানোর জন্য। ভবিষ্যতে যে জল সংকট আসতে চলেছে টোটাল পৃথিবী জুড়ে, বিশেষ করে বরাক ভ্যালিতে,
তাই সবার কাছে আমাদের আবেদন জয়টাতে সরস্বতীর পক্ষ থেকে আজকের পবিত্র দিনে সবাই আমরা জল বাঁচাই আর গাছ লাগাই। তাই লক্ষ্য করবেন আমাদের যে পিছনে ব্যানারটা তাতেও আমরা এবার দিয়েছি যে বেশি করে আমরা জল বাঁচাবো, যতটা জল সঞ্চয় করা যায়। সবার কাছে অনুরোধ যে গত দু বছর আগে বন্যার সময় আমরা দেখেছি যে জলসংকট আগামী দিনে এই সংকট আসতে চলছে, তাই এই পবিত্র দিনে আমরা শপথ গ্রহণ করি ভগবানের শ্রীচরণে, জয় জগন্নাথের চরণে, যাতে আমরা সবাই সুস্থ থাকি এবং জল সঞ্চয় করতে পারি। জয় জগন্নাথ, জয় ঠাকুর। কেশব স্মারক সংস্কৃতি সুরভির ব্যবস্থাপনায় 8 জুলাই 2024 কাছাড় জেলার বন্যা কবলিত অঞ্চল কুমারপাড়া তথা এর পার্শ্ববর্তী অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, দুধ, মশা তাড়ানোর কয়েল, ব্লিচিং পাউডার, চুন, ফিটকিরি, ফেনাইল এবং ওয়ারেস ইত্যাদি। আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শ্রী শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সম্পাদক ডক্টর অভিজিৎ নাথ, এক্সিকিউটিভ মেম্বার শ্রী কুমার দেব গোপাল চন্দ এবং কেশব স্মারক সংস্কৃতি সুরভির স্থানীয় কার্যকর্তা অজয় পাল তথা দিব্যেন্দু দাস যতটুকু পারেন। আর এটা হইল জলের শুদ্ধিকরণ, ফ্লাডের জলটাও যদি আপনি শুদ্ধ জল করতে চান, এটার মাঝে ফিটকারি আছে, এটার মাঝে সুন আছে, এটা একটা মিশ্রিত ইয়ো, এটা আবার পাবলিক হেলথ ডিপার্টমেন্ট যেটা পিএইচই থেকে এটার ফর্মুলা যেটা দিয়ে দিছে, গতবারের ফ্লাডেও আমরা এই ফর্মুলা দিয়ে আমরা প্রচুর ডিস্ট্রিবিউট করছি, এবার দাস স্যার বহুর আন্ডারে এই কাজ হয়েছে। আজ মারোয়ারি যুব মঞ্চ এবং সেবা ভারতীর যৌথ উদ্যোগে শিলচরে 5টি বন্যা ত্রাণ শিবিরে খিচুড়ি এবং পায়েশ বিতরণ করা হয়। প্রায় 2000-এর বেশি শরণার্থীদের মধ্যে খাবার তুলে দেওয়া হয়। যুব মঞ্চ এবং সেবা ভারতীর সদস্যরা প্রত্যেকটি শিবির ঘুরে দেখেন এবং মানুষের সমস্যাগুলো শোনেন এবং যতদিন অবধি এই ত্রাণ শিবিরগুলো থাকবে তারা মানুষের পাশে থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজ হম লোক সেবা ভারতী কে সাথ মারোয়ারি মিল করকে খিচড়ি আর পায়েশ ডিস্ট্রিবিউশন কাম মে লিয়ে আয়ে হ্যাঁ। লগভগ 2200 আদমিও কো খিচড়ি আর পায়েশ ইয়াহাঁ পে হম লোক বিতরিত কর চুকে হ্যাঁ অলগ অলগ স্কুলো মে। আর জব তক ইয়ে ফ্লড কা ইয়ে পেন্ডেমিক টাইম রয়েগা হম লোক এসে মিলকে কাম করতে রয়েঙ্গে আর আশা করতে হ্যাঁ ইয়ে তো বিকট পরিস্থিতি ইসে হম লোক উপর কে জলদি আয়ে। মারোয়ারি যুবমঞ্চ এবং সেবা ভারতী দুইটি সংগঠন মিলে আমরা শিলচরের বিভিন্ন শরণার্থী শিবিরে একসাথে আমরা খিচুড়ি বিতরণ এবং পায়েশ বিতরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সকাল থেকে। আমরা সকালে তরুণরাম ফুকন স্কুলে 130 সংখ্যায় শরণার্থীর মধ্যে খিচুড়ি বিতরণ করেছি। তারপর আমরা গভর্নমেন্ট গার্লস স্কুলে সেখানে 1680 সংখ্যা শরণার্থীরা উপস্থিত আছেন এবং সেখানে আমরা সবাইকে খিচুড়ি এবং পায়েশ বিতরণ করেছি। তারপর গভর্নমেন্ট বয়েজ স্কুলে প্রায় 350 শরণার্থী উপস্থিত আছেন, সেখানে আমরা খিচুড়ি বিতরণ করেছি। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিসি রয় মেমোরিয়াল স্কুলে আছি এবং সেখানে 304 সংখ্যার শরণার্থী আছেন এবং আমরা এখন পর্যন্ত সবাইকে সন্তুষ্ট করতে পেরেছি খিচুড়ি বিতরণ করে। এবং আগামীতেও আমরা এই প্রচেষ্টা কন্টিনিউয়াসলি চালিয়ে যাব, যতদিন এই ফ্লাডের বিপর্যয় থাকবে, যতদিন শরণার্থী শিবিরগুলো থাকবে, আমরা প্রত্যেকটা শিবিরে মারোয়ারি যুবমঞ্চ এবং সেবা ভারতীর সেবা আমরা চালিয়ে যেতে থাকব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ফের মণিপুর সফরে রাহুল গান্ধী, কুম্ভীরগ্রাম বিমানবন্দরে স্বাগত। সরকার বন্যা পীড়িতদের পাশে আছে, শিলচরে বললেন মার্ঘেরিটা। মূল্যবৃদ্ধি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি, শিলচরে বিক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।